বড়মার মৃত্যুর পর পদ নিয়ে টানা পড়েন ঠাকুর বাড়িতে মঞ্জুল পুত্র শান্তনুর দাবি প্রধান উপদেষ্টা পদে বসবেন কপিল কৃষ্ণ ঠাকুরের প্রথম স্ত্রী অমলা ঠাকুর গত মঙ্গলবার প্রয়াত হয়েছেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা বিনাপানি দেবী বড়মার মৃত্যুর পর ঠাকুর বাড়ির রাজনৈতিক কন্দল আবারও প্রকাশ্যে পারিবারিক বিবাদ শেষকৃত্য অনুষ্ঠানেও দেখা যায় অবশেষে বৃহস্পতিবার বিকালে মতুয়া ধর্মমতে ঠাকুরবাড়ির কামনা সাগরের তীরে বড়মার শেষকৃত্য সম্পন্ন হয় শেষকৃত্য সম্পন্ন হওয়ার সাথে সাথেই বড়মার পদে কে বসবেন তা নিয়ে চলে নানা টালবাহানা ওই দিনই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে জানানো হয় সাময়িকভাবে প্রধান উপদেষ্টার পদ সামলাবেন সাংসদ তথা কপিল ঠাকুরের স্ত্রী মমতাবালা ঠাকুর পরে কমিটি বসে ঠিক করবেন কে এই পদে পাকাপাকিভাবে বসবেন বড়মা বিনাপানি ঠাকুরের শেষকৃত্য সম্পন্নের পরদিনই শান্তনু ঠাকুর সাংবাদিক সম্মেলন করে জানান বড়মার পদে বসবেন কপিলকৃষ্ণ ঠাকুরের প্রথম স্ত্রী অমলা ঠাকুর তিনি আরও বলেন কোনো রাজনৈতিক ব্যক্তি মতুয়া মহাসংঘের কোনো পদে পারবেন না বড়মার জায়গা জায়গা তো নিতে পারে না বড়মা বড়মা। তবে সেই জায়গা পূরণ তো করতে হবে কারো না কাউকে তবে আমরা চাইছি এবং মতুয়া ভক্তদের কনসার্ন অর্থাৎ তাদের বক্তব্য যে কপিলকৃষ্ণ ঠাকুরের যে সহধর্মিনী অমলা ঠাকুর আমার যে মা সেই হবেন প্রধান উপদেষ্টা এটা অল ইন্ডিয়া পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে চাকরি সূত্রে বিদেশে থাকেন অমলা ঠাকুর অমলা ঠাকুরের কন্যা সিন্ধিয়া ঠাকুর পদ্মারও প্রধান উপদেষ্টা পদে তার মাকেই চাইছেন এখানে অমলা ঠাকুর আমার মা কপিকৃষ্ণ ঠাকুরের সহধর্মিনী এটা হলে এখানে তো আরও বলছে যে মমতাবালা ঠাকুর উনিই হচ্ছে সহধর্মিণী কপিল কৃষ্ণ ঠাকুর ও কোথা থেকে কি করে এখানে এলো রাজনীতি আলার আপনার সম্পর্কে আমি কিছুই জানি না বা কোনো লিক নেই কোনো ইন্টারেস্টও নেই আমার ভক্তদেরও একাংশের দাবি প্রধান উপদেষ্টা পদে বসুক অমলা ঠাকুর কপিল কৃষ্ণের প্রথম স্ত্রী লিগ্যাল যে ওয়াইফ সে তো বেঁচে তারই তো এইসব হওয়া উচিত তো মমতাবালা করতে গিয়ে সেই বড়ো মাছ জায়গা দখল করছে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই নাই এটা হতেও পারে না কিন্তু মোতেরাও মানবে না কারণ এখানে তার মেয়ে সিলভিয়া ঠাকুর এখানেই থাকে বড় মা বড়ো নাতনি সে তো বাইর দিল একটু আগে সেটাই সত্যি এবং মতেরাও চাইছে না মমতা বালা ঠাকুর এখানে থেকে রাজনৈতিক উদ্দেশ্য এই সমস্ত ঠাকুর বাড়িতে অসৎ আচরণ এবং জোর করে যা খুশি তাই করা পদে থাকা বড়মার জায়গা নেয়া এটা কোনো একটা কথা হল বড়মার জায়গা কেউ নিতে পারে